আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, বন্ধুরা, আপনাদের সবাইকে মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। চুলকানি একটি বিরক্তিকর সমস্যা যেটা প্রায়ই মানুষের দেখা যায়। চুলকানি সমস্যাটি অন্যদের সংস্পর্শে এসে হয়ে থাকে, আবার কিছু ক্ষেত্রে বিভিন্ন বস্ত্র, খাদ্য, রাসায়নিক উপাদান থেকেও হয়। তাছাড়া বিভিন্ন সোয়াচে গাছ কিংবা পাতা গায়ে লাগার ফলেও হয়ে থাকে। পাশাপাশি অ্যালার্জিজনিত কারণে মানুষের চুলকানি হয়ে থাকে। চুলকানি একটা বিরক্তিকর সমস্যা যা অতি তাড়াতাড়ি এর সমাধান করা ভালো। এই চুলকানি সাধারণত মানুষের শরীরের বিভিন্ন স্থানে হয়ে থাকে। স্কিনজনিত অ্যালার্জি বা বিভিন্ন কারণে অ্যালার্জি হয়ে থাকে। অনেক সময় খাদ্যদ্রব্য বা রাসায়নিক ক্রিয়ার ফলেও অ্যালার্জি হয়ে থাকে। তাই সবসময় অ্যালার্জি যদি হয়ে থাকে, এর প্রতিকার অতি দ্রুত করা উচিত। প্রিয় বন্ধুরা, চুলকানি সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন এবং যারা এই সমস্যা থেকে দ্রুত সমাধানের পথ পেতে চান, সেজন্য যারা নিজ সমস্যার সমাধান করতে অনেক রকমভাবে ইন্টারনেটের সাহায্যে খোঁজাখুঁজি করছেন, এই চুলকানি রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং ওষুধ সম্পর্কে, তাদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম কীভাবে এই চুলকানি অতি দ্রুত দূর করা যায়। চুলকানি রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং ওষুধ সম্পর্কে, তাদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। চুলকানি ট্যাবলেটের নাম, চুলকানি ওষুধের নাম, মলম বা চুলকানি দূর করার উপায়। আশা করি আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন তারা অনেক উপকারে হবেন এই ভিডিও দ্বারা। আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে ও জানতে পারবেন চুলকানি থেকে মুক্তি পাওয়ার উপায় ও ওষুধ সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ যাদের চুলকানি হয়েছে, কোন ওষুধ খেলে চুলকানি দূর হবে এবং চুলকানো আক্রান্ত স্থানে কোন মলম ব্যবহার করবে এবং দ্রুত এই চুলকানি থেকে রেহাই পাওয়া যায়, এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। সাধারণত চুলকানি ট্যাবলেটের নাম, আসুন নিচে আমরা চুলকানি দূর করার কিছু ওষুধ বা ট্যাবলেটের নাম জেনে নিই। ট্যাবলেটের নাম হচ্ছে অ্যালাট্রল, ওরাডিন, অ্যাট্রক্স 25 mg, হাইড্রো অক্সিজেন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, এছাড়াও ডার্মা 50 সিডনো। এই ওষুধগুলো হচ্ছে সাধারণত অ্যালার্জি বা চুলকানি যাদের রয়েছে, এই চুলকানি দূর করার ট্যাবলেট। এবার আসুন আমরা জেনে নেই যে অ্যালার্জি বা চুলকানি জনিত সমস্যার ওষুধ। সাধারণত সিট্রিজিন, ডিসলোরাডাটিন বা ফেক্সোফেনাডিন ইত্যাদি হচ্ছে এই চুলকানি ওষুধ। পাশাপাশি চুলকানি ওষুধের যে মলম রয়েছে, এই মলমগুলো হচ্ছে ফানজিন, ফানজিন বি, ফানজিডাল HC বা পেবিসন, এছাড়াও রয়েছে অ্যান্টিফাঙ্গাল ক্রিম। এগুলো হচ্ছে সাধারণত চুলকানি ওষুধের মলম। অর্থাৎ যারা অতি দ্রুত উপকার পেতে চান তারা এই চুলকানি ওষুধের পাশাপাশি এই ক্রিমটি ব্যবহার করলে অতি দ্রুতই রেজাল্ট পাবেন। এবার আসুন জেনে না যাক চুলকানি দূর করার উপায়। আসুন আমরা চুলকানি দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে জেনে নিই। নিম পাতা হচ্ছে, নিম পাতা পিষে আপনার চুলকানি স্থানে লাগান। আবার নিম পাতা গরম পানিতে সেদ্ধ করে সেই পানি দিয়ে ও গোসল করতে পারেন। এছাড়াও পাশাপাশি এতে অনেকটাই উপকার পাওয়া যায়। এছাড়া রয়েছে লেবুর রস। আপনারা ত্বকের যে স্থানে এই চুলকানি হয়েছে সেখানে লেবুর যে রস রয়েছে সেই রস লাগিয়ে শুকিয়ে নিন এবং এতে করে চুলকানি দূর হয়। সাধারণত এই নিম পাতা এবং এই যে লেবুর রস রয়েছে এই দুটো ব্যবহার করলে ফর্মুলা অনুযায়ী আপনার চুলকানি সহজেই দূর হয়ে যাবে। এছাড়াও আরও বিভিন্ন প্রকার প্রাকৃতিক উপায় রয়েছে,
যেমন নারকেল তেল, যে কোনো প্রকার চুলকানি, পোকার কামড় বা অন্য কোনো কারণে ত্বকে যদি চুলকানি হয়ে থাকে, যেখানে চুলকাবে সেখানে নারকেল তেল দিয়ে দিন। যদি সম্পূর্ণ শরীরে চুলকানি হয় তবে পুরো শরীরে নারকেল তেল মাখতে পারেন। এই নারকেল তেল মাখলেও এই চুলকানি সহজে দূর হয়ে যায়। এবং আপনার অবশ্যই একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে কোনো ওষুধ, ক্রিম বা এই সমস্ত বিষয় যারা সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন, যে কোনো ওষুধ বা ক্রিম ব্যবহার করবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন করা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে পারেন, এবং বিভিন্ন প্রকার ওষুধের রিভিউ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।